পানির দামে কফি বেচা বিক্রি হইতেছে এখন 50 60 70 80 টাকা বিক্রি হইতো এখন বর্তমানে 30টা 40টা বিক্রি হয় মুন্সিগঞ্জের ঢালাগাঁও ভোরের হাটে শীতের সবজিতে ভরপুর কৃষক জমি থেকে সরাসরি ব্রকোলি সিম লাউ ও মূলা সহ নানা রকমের শাকের পসরা বসিয়েছেন আর বজ্রযোগিনী রামপালের ঐতিহ্যবাহী ফুলকপি বাজারের বড় একটি অংশ জুড়ে পাশেই কালা বেগুনের জমজমাট বেচাবিকি মাঘের শীত আর কুয়াশা উপেক্ষা করেই তাজা সবজি কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে এখানকার বিষমুক্ত সবজির কদর বেশি থাকায় মুন্সিগঞ্জের সবজি যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বাইরে 100 কুম রাখছিলাম 40টা বেচি আমরা ইনশাআল্লাহ ভালো লাভ হয়েছে আমাদের অর্ধেক চালানো আসছে না সবজির দাম কমে গেছে গা গৃহস্থে কোনো পয়সা পায় না আগে আসল বেগুন 40 45 50 এখন বেগুন 22 20 25 সস্তা এবং কম দামে এই নিতে পারি এগুলা কিনা এই জন্য আমরা সকালে ভোরে আসি আমরা এখানে কম পাই এখানে রিকে বাজার দিয়ে আমরা বিক্রি করি আমাদের দু চার পয়সা আমরা কাজ করতে পারি কীটনাশক মুক্ত বিষ মুক্ত সবজি এই জন্য এই সবজিটা দেশের বাইরে চলে যাগা আর এই সবজি এখন শীতকালীন সবজি উৎপাদন বেশি মূল্য কমে গেছে গা কৃষি কর্মকর্তা বলছেন বিষমুক্ত সবজির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় আবাদ বেড়েছে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এর ফলে আমাদের আবাদও বৃদ্ধি পাচ্ছে আমাদের অনেক কৃষকরাই রাসায়নিক বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছে প্রতিদিনের ভোরের এই হাটে প্রায় 2 ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি জেলায় এবছর 4400 হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে আর এর বড় একটি অংশ বিক্রি হয় এই সবজির হাটে মুন্সিগঞ্জের ঢালাগাঁও সবজির হাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ